ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षटक हीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी बिरजानंद जी महाराजेर सूत्राकारे रचित तार जे उपदेश संकलन परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये उद्देश्ये आमरा प्राय एई ग्रंथटी शेषेर दिके एसे पड़ेछि। आजके आमरा जे सूत्र थेके पढ़ब सूत्रटिर संख्या हच्छे 329। बरानगर मठे स्वामीजी गुरु भाईदेर एकटि गल्प बोलेछिलेन। एक जमीदारेर बागाने दुटी माली छिल। একজন প্রায় সবসময় করজোরে তার সম্মুখে থাকত, ভক্তিগতভাবে বলত, আহা প্রভুর কি বাছো, কি বা না, কি বা রূপ ইত্যাদি। অপর মালিটি সমস্ত দিন বাগানে খেটে নানা রকম শাক সবজি ফল ফুল উৎপন্ন করত এবং সেই সব রোজ মালিকের সামনে রেখে প্রণাম করে চলে যেত। মালিক কার উপর বেশি সন্তুষ্ট? ভগবানও তেমনি, যে নিজের কর্তব্য কর্মে অবহেলা করে কেবল স্তব স্তুতি দ্বারা তাকে সন্তুষ্ট করতে চায়, তার চেয়ে যে তার সেবা জ্ঞানে নিজের কর্তব্য কাজ দেহ মন লাগিয়ে সম্পন্ন করে তার উপরই বেশি সন্তুষ্ট হন। স্বামীজি গুরুবাইদের সম্বোধন করে বলেছিলেন, দেখিস তোরা যেন কিবাচক কিবা নাক নাকের দলে বা ঘণ্টানাড়ার দলে পরিসনি। এটা এবারে ভীষণ রকমের জোর দেওয়া হয় মঠেতে, যে বয়স্ক সাধুদের তো দেখেছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে তো দেখেওছি, এটা একবারে ভীষণ রকমের জোর দেওয়া হয় কেমন করে আমাদের জীবনটা কাটবে। মূলত আমরা জীবনটাকে কেমন করে দেখব, নতুন করে দেখব সেইটা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে নতুন করে দেখার একটা অ্যাপ্রোচ। নাহলে রোজ সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম, যদি ফ্যাট কনশিয়াস থাকি তাহলে মার্জারিন দিয়ে টোস্ট বানালাম, ডিম টোস্ট খেলাম, হেভি ব্রেকফাস্ট করে অফিসে গেলাম, সেখানে গিয়ে ভালো খাওয়া দাওয়া করলাম, বিকেলে এসে চা খেলাম, সন্ধ্যেবেলা রাত্রিবেলা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, আর সারাদিন নানা রকমের কাজকর্ম করলাম। এইটাই যদি জীবনের উদ্দেশ্য হয় তাহলে দেখবেন জীবনটা একটা সময় একটা মনোটনি বা একঘেয়েমিতে লেগেছে। এমনকি মায়েদের তো বিশেষ করে দেখি আমি, মায়েদের জীবনেও এটা কিন্তু খুব কষ্টের হয়ে ওঠে। তার কারণ হচ্ছে মায়েরা ওই একটা যাদের আকারে থাকেন তাদের আকারে জীবনটাকে যাপন করেন, ছোটোবেলায় বাবা মার কাছে, তারপরে কিছুদিন স্বামীর আকারে, তারপরে বাকি সময়টা সন্তানদের আকারে, শেষকালে সকলেরই যখন মানে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান তখন জীবনটা খুব মুশকিলে পড়ে যান। ওই কিবা কিবা প্রভুর কিবা চোখ কিবা রূপ এসব দেখে না, আমরা নিজেদের দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ করি না। আর নিজেদেরকে সমৃদ্ধ করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের কর্তব্য কর্মে অবহেলা করে স্তব স্তুতি করে সন্তুষ্ট না করে তার সেবা জ্ঞানে নিজের কর্তব্য কাজ দেহ মন লাগিয়ে করে করে তার চেয়ে বেশি প্রভু সন্তুষ্ট হন। আমাদের নিজেদের কাজকর্ম সেটির প্রতি যেন আমাদের খুব নিষ্ঠা থাকে। ইদানিং এই যে ওয়েব সিরিজ হয় তাতে নানা রকম ছোট ছোট ওয়েব সিরিজ আসে, সেখানে কুচুটে কাকিমা, খিটখিটে কাকা, এরকম নানা রকমের ছোট্ট ছোট্ট ওয়েব সিরিজ আছে, সেখানে এগুলো একবারে চোখে আঙুল দিয়ে, আমরা বুঝতে পারি না কিন্তু চোখে আঙুল দিয়ে সেখানে দেখানো হয়। নিজের জীবনের প্রতি আমাদের কোনো উৎসাহ নেই, আমরা অন্যকে ঠিক করতেই ব্যস্ত। পাড়ার ছেলেটা কেন এরকম করে, কেন বাবাকে কোনো বাজার করতে হয়, কেন ছেলেটা করে না, এই সমস্ত কিছুর বাইরে আমরা কখনো নিজেদেরকে উৎসর্গ করার চেষ্টা করি না, অন্যের সেবা করবার কিছুতেই চেষ্টা করি না, নিজের কাজটিকে ঠিক মতো করার চেষ্টা করি না, আমাদের জীবনের সাকসেস আসে না সেই কারণে। স্বামীজি রাজযোগে খুব সুন্দর করে এক জায়গায় বলছেন যে একটি সাকসেস পাওয়ার বা সাফল্য পাওয়ার মূল কথা হচ্ছে নিজের জীবনের কোনো একটি ভাবকে গ্রহণ করা, সেই ভাবটিকে নিয়ে সমস্ত দিন চিন্তা করা,
তারপরে ভাবটি এমনভাবে আমাদের জীবনে যাবে যেন আমাদের অস্থি মজ্জা মেদ তন্তু সব জায়গাতে সেই ভাবটা যেন ছড়িয়ে পড়ে, আমাদের জীবনে আর কোনো ভাব থাকবে না, আমি যেন সেই ভাবেতে ভাবিত হই, তাহলেই তা দিয়ে সাকসেস আসবে। খুব ভালো করে ভেবে দেখুন, আমরা ভালো হতে চাই, এই একটা ভাবকেই যদি আমরা নিজেদের জীবনে এক এক করে নিই, এইটাকে নিয়ে যদি বাঁচার চেষ্টা করি, সমস্ত মন প্রাণ উজাড় করে সেই কাজটা করি, তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আমাদের না করে আমরা অন্যের বিষয়ে অন্যের কিছুতে ভীষণ রকমের মাথা গলাই, এই অন্যের কিছুতে অন্যের কিছুতে না করে নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার। কারণ আলটিমেটলি প্রভুর সামনে এসে দাঁড়াতে হবে, নিজের কাজটিকে খুব নিখুঁত করে করতে হবে, সেটি যদি না হয় তাহলে কিন্তু হবে না। শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামীজি এদিক দিয়ে একটি দিশারি বলতে পারেন আমাদের জীবনে, তারা একবারে পরিষ্কার করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখেছি বিশেষ করে যে যখন যে কাজটার মধ্যে ডুবে আছেন সম্পূর্ণ তার ভেতরেই ডুবে আছেন আর বাকি জগৎটা মিথ্যে হয়ে গেছে, তিনি যখন সাধন ভজন করছেন একেবারে ডুবে গিয়েছেন তাতে, আবার যখন তিনি সাধারণ মানুষের মতো মানুষের সঙ্গে কথা বলছেন তখন তিনি একেবারে সাধারণ মানুষ, তাকে সাধারণের মতোই দেখাচ্ছে। আমরা এই দুটোর মাঝখানে ঘুরতে ঘুরতে ব্যালেন্স করতে গিয়ে একেবারেই কিছু করে উঠতে পারি না, এটা একটা আমাদের জীবনে সবচেয়ে বড় ড্রব্যাক আপনারা বলতে পারেন। আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না, নিজেদের মেলে ধরতে পারি না, নিজের কাজটি বাদ দিয়ে নিজের কর্তব্য কর্ম বাদ দিয়ে আমরা বাকি সবটুকুকে দেখি। সেই কারণেই শিক্ষক মন দিয়ে পড়াতে পারেন না, সেই কারণে উকিল ভালো করে কোর্টে সওয়াল করতে পারেন না, সেই কারণে শিক্ষাবিদরা সঠিক দিশা দেখাতে পারেন না, সেই কারণে সাহিত্য একাডেমির সদস্যরা সঠিক প্রার্থীকে নির্বাচন করতে পারেন না। প্রভুর কিবাচক কিবারূপ কিবা নাকে দেখতে দেখতেই আমাদের জীবনটি অতিবাহিত হয়ে যায়। অতএব এতে কিন্তু লাভ কিছু হয় না, আমাদের নিজেকে আমরা সমৃদ্ধ করতে পারি না। স্বামীজি বারবার এইটাই বলছেন, দেখিস তোরা যেন কিবাচক কিবা নাকের দলে বা ঘণ্টা নাড়ার দলে পরিস, ঘণ্টা নাড়ার দলে পরিস মানে আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্ব যেসব মানুষ সেই অনুষ্ঠান সর্বস্বতে না যান, আমাদের যেন প্রাণ থাকে, আমাদের যেন সব কিছুতে থাকে। আমরা দেখেছি এবারে যখন যখন আমফান হতো মানুষজন ছুটে ছুটে এসেছেন কি আকুলতা নিয়ে, তাদের সামান্য সামর্থ্য সেইগুলিকে সবকে একসাথে জড়ো করে করেছেন। এই কয়েকদিন আগে দেখলাম, আমরা তো বলি হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কোনো মানেই নেই, কিন্তু 12 জন পুরুষ মহিলা আমাদের শ্রীরামপুর এলাকা থেকে আমাদের কাছে এসেছিলেন। আমাদের পরের দ্বীপটা হচ্ছে চন্দনপিড়ি, সেই চন্দনপিড়িতে একটি আশ্রম আছে, সেখানে অনেকজন বিকলাঙ্গ মানুষ আছে। বকখালি যাওয়ার পথে চন্দনপিড়িকে ক্রস করতে, পরের দ্বীপটাই বকখালি, তো তার আগে চন্দনপিড়ি, ওগুলো তো ছোটো ছোটো দ্বীপ ছিল জুড়ে গেছে। সেই চন্দনপিড়ি অঞ্চলে 7 জন ওই নিজেরা 12 জন মিলে টাকা জোগাড় করে 7টি ট্রাইসাইকেল উপহার দিয়েছেন। অনেকেই হাসছিলেন যে 7টা ট্রাইসাইকেল উপহার দিতে 12 জন এসেছেন, কিন্তু এটা একটা যেমন মজার অনেকের কাছে, কিন্তু তার চেয়ে বড় জিনিস এই যে সবাই মিলে চেষ্টা করছেন নিজেদের সাধ্যগুলোকে এক জায়গায় জুড়ে নিয়ে 7টা মানুষের সাহায্য করতে। আমরা যেখানে একজন মানুষকেও সেবা করতে চাই না, সেখানে এরা এগিয়ে এসেছেন তাদের সাধ্যগুলোকে জুড়ে 7টা মানুষকে সেবা করতে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় জীবনকে নতুন করে কেমন করে দেখতে শিখতে হয়। 330 নম্বর সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র আমার মনে হয়েছে। স্বামীজি বলছেন, আমাদের বিরজানন্দজি বলছেন, ধর্মলাভ মানে আত্মানুভূতি, যার তা আছে যার তা হয়েছে সেই যথার্থ ধার্মিক। সত্যি কথা বলতে গেলে আমরা সকলেই নাস্তিক। আমরা যদি ভগবানকে অন্তরে বাহিরে দর্শন করতে পারি, সর্বব্যাপী ওমনিপ্রেজেন্ট বলে ধারণা করি, তাহলে তার সাক্ষাতে কি কাজ করতে পারি? আমরা যদি বিশ্বাস করি যে আমরা যে অন্তরে চিন্তা করছি তিনি সব জানতে পারছেন কারণ তিনি সর্বজ্ঞ, তাহলে কি আমরা লজ্জায় অসৎ চিন্তা হতে বিমুখ হতে পারতাম না? আমরা যদি জানি যে আমাদের পাপ কাজের ফল
ফলে তিনি শান্তিস্বরূপ আমাদের নরক যন্ত্রণা বিধান করতে সমর্থ, কেননা তিনি সর্বশক্তিমান। তাহলে কি আমরা তার ভয়ে পাপ হতে বিরত হতুম না? আমরা লোক লজ্জা অপবাদ বা শাস্তির ভয়ে বাহ্যত সৎ হতে চেষ্টা করি, আসলে নয়। বাইরে ধার্মিক সেজে যাতে ধরা না পড়ি এমন লুকোচুরি করে গুপ্তভাবে অসৎ কাজ করতে ছাড়ি না। এরকম স্বভাবের লোকেদের চেয়ে যারা নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয় তারা সহস্র গুণে শ্রেষ্ঠ। এটা খুব একটা সুন্দর কথা। প্রথমে আমাদের বুঝতে হবে জীবন মানে শুদ্ধ ধর্ম লাভ নয়, জীবন মানে হচ্ছে আত্মানুভূতি। আমরা নিজেদেরকে চেনবার চেষ্টা করি না, আমরা জগৎকে চেনবার চেষ্টা করি। আমাদের আত্মানুভূতি, নিজেকে চেনা, আমি কেমন এটা আমার জানাটা খুব জরুরি। রবীন্দ্রনাথের গানে আছে না, আপনাকে এই জানা আমার পুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। এই তোমাকে চিনতে গেলে, ঈশ্বরকে চিনতে গেলে আগে নিজেকে চেনাটা খুব জরুরি। আমরা যদি নিজেকে না চিনতে পারি, নিজেকে যদি জানতে না পারি, নিজেকে যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সবটাই গোলমাল হয়ে যাবে। আমরা একটা বলতে পারি একটা ফেক জীবন যাপন করে থাকি সর্বক্ষেত্রে। একটু যদি আমরা নিজেদেরকে খুব, আমি বলছি না সবাই, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা একটা ফেক জীবন যাপন করে থাকি। স্বামীজি খুব সুন্দর পরিষ্কার কথা আছে বলছেন যে পুরনো ধর্মমত বলে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমাদের কিন্তু নিজেদের উপর বিশ্বাস নেই, আমরা কিন্তু একবারও বিশ্বাস করি না আমার দ্বারা সব কাজ করা সম্ভব, আমি সবটুকু পারি, এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না। কারণ তার কারণ হচ্ছে আমরা নিজের ওপর আস্থা রাখতে পারি না, আমার নিজের ক্ষমতা সম্পর্কে আমাদের কোনোরকম মানে কোনোরকম কোনো ধারণাই নেই। এবং এই ধারণা না থাকার ফলে আমরা একটা অদ্ভুত অলীক জীবন যাপন করে থাকি, একটা কল্পনার জগতে জীবন যাপন করে থাকি। স্বামীজি বলছেন কোনো একটা জিনিসকে পেতে গেলে দ্য গোলস অ্যান্ড মিনস শুড বি গিভেন সেম ইম্পর্টেন্স। কোনো একটা জিনিস পেতে গেলে সে প্রাপ্ত বস্তু, সে লক্ষ্য এবং লক্ষ্য প্রাপ্তির পথে, লক্ষ্যটাকে পেতে গেলে যে ধরনের মানে তার যে পথটুকু আছে, যে পথ দিয়ে তাকে পাওয়া যায়, দুটিকে সমান ইম্পর্টেন্স দিতে হবে। আপনি মনে করছেন আপনি কেদারনাথে চড়বেন, আপনি কেদারনাথের এপার থেকে অলকানন্দার এপার থেকে ওপারে যখন যাচ্ছেন, ওই যে গেলেন তারপরে দেখলেন এই 14 কিলোমিটার ক্রমাগত খাড়াই উঠে যাচ্ছে, আপনি বললেন না বাপু আমার দেখার দরকার নেই। আপনি তখন, আমরা তখন বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে সান্ত্বনা দিই, এমনি এমনি করে দেখার চেষ্টা করি 14 কিলোমিটার দূর থেকে, ভাবি ওই আমরা কেদারনাথের চূড়া দেখেছি, ব্যাস হয়ে গেল। ওই কেদারনাথ যাবার আগে কিন্তু আমরা এতটুকু শারীরিক প্রস্তুতি নিই না, হাঁটা চলা করি না, প্র্যাকটিস করি না, মনের জোর রাখি না, কিচ্ছু রাখি না, কোনো কিছু করি না, আমরা যাবো 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 এই করতে থাকি। এই গোলস অ্যান্ড মিনস এ দুটোই, যেমন আমি কেদারনাথ পৌঁছতে চাই এটা সম্পর্কে আমার যেমন মনের দৃঢ়তা থাকা দরকার, আবার ঠিক সেই রকম আমাদের ঠিক যাত্রাপথে যতই কষ্ট হোক না কেন সেটা পেরোবার মতো ক্ষমতা থাকা দরকার। আমি আমার নিজের জীবনের এই কয়েকদিন আগেকার ঘটনা, আমরা বহরমপুর গেছিলাম, সেখানে গিয়ে আমাদের ইচ্ছা ছিল যে ইয়ে দেখতে যাব, ওই হাজারদুয়ারি দেখতে যাব এবং তারপরে কিরীটেশ্বরী দর্শন করব। আমার ধারণা ছিল যে হাজারদুয়ারি ঠিক একবারে বগলেই কিরীটেশ্বরী আছে, তা নয়, কিন্তু গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে কিরীটেশ্বরী দর্শন করতে হয়, দেবী পীঠ। কিন্তু এত গরম, এত অস্বস্তি, নিজের মনে হচ্ছে আমি আর 1 মিনিট দাঁড়াতে পারছি না। ওই যে গোলস অ্যান্ড মিনস যাবো কেমন করে তার প্রস্তুতি কোনো কিছু নিইনি, চলে গেছি। হাজারদুয়ারি দেখে আমাদের ফিরে আসতে হলো, সেটা সেখান থেকে আমাদের কিরীটেশ্বরী দেবী পীঠ দেখা সম্ভব হলো না। ফিরে যখন এলাম আমার বয়স্ক বন্ধুরা, আমার সমবয়সীরা বললেন মা কৃপা করেননি, মায়ের কৃপার এখানে কোনো ভূমিকা নেই। মায়ের কৃপা তো আছেই, মা না চাইলে যাওয়া যায় না, এটা যেমন আমরা বিশ্বাস করি, ঠিক সেই রকম আমারও চেষ্টা ছিল না। আমি ওখানে যাওয়ার জন্য যে প্রয়াস করার দরকার ছিল, যে কষ্টটুকু একটু নেবার দরকার ছিল, সেটা আমি নিতে পারিনি। বলছেন যে এই এটার আরেকটা দিক হচ্ছে, বলছেন যে সত্যি কথা বলতে আমরা সবাই নাস্তিক। কীরকম না, আমরা যদি ভগবানকে অন্তরে বাহিরে দর্শন করতে পারি, সর্বব্যাপী বলে ধারণা করি, তাহলে তার সাক্ষাতে কি কুকাজ করতে পারি? নরেন্দ্রনাথ এসে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন,
আপনি কি ভগবান দেখেছেন? উত্তরে ঠাকুর বলছেন, হ্যাঁ দেখেছি, তোর মতোই একেবারে পরিষ্কার দেখেছি এবং তোকেও দেখাতে পারি। দেখুন কি কনভিকশন তার। স্বামীজির এর উত্তরটা খুঁজে পেলেন আরো অনেক বছর বাদে। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তিনি যে ভারত পরিক্রমা করতে বেরোলেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় ভারত পরিক্রমা করার পরে শ্রীরামকৃষ্ণের এই যে সূত্রাকারে বলা কথাগুলো, এগুলোর অর্থ খুঁজে পেলেন। কি অর্থ? না, প্রতি মানুষের মধ্যে, প্রতি জীবের ভেতরে ঈশ্বর বিরাজ করছেন। তিনি অনুভব করলেন ভগবান আমার অন্তরে, আমার বাইরে আছেন। আমি যে মানুষটি, আমি ঈশ্বরের প্রতিরূপ এবং জগৎ সংসারে যা কিছু দেখছি প্রত্যেকটি ঈশ্বরের প্রতিরূপ। এই দেখাটা আমাদের কিন্তু খুব জরুরি, একটা নতুনভাবে জীবনকে একটি নতুন করে দেখার একটা সূত্র আমাদের দিয়ে দিলেন। জগৎকে নতুন করে দেখা, বাইরে যাদের দেখছি তারা আর কেউ নয়, আমারই প্রতিচ্ছবি। আয়নায় যেরকমভাবে আমি আমাকে দেখি, তারপরে সেই আয়নায় ঢিল মেরে ভেঙে দিলে আয়নাটা চুর চুর হয়ে গেলে আমি যেটা দেখছিলাম সেটা ভেঙে নষ্ট হয়ে গেল, কিন্তু আমি একেবারে অবশিষ্ট থাকলাম। ঠিক সেই রকম ওই ঈশ্বর হচ্ছেন আসল আর আমরা হলাম তার প্রতিবিম্ব, এবং প্রতিবিম্ব বলেই আমরা নশ্বর, অবিনশ্বর নই। আমরা একজন একজন করে আসি তার সামনে, যেমন আয়নার দূর থেকে ছোট দেখা যায়, যত আমরা আয়নার কাছে আসি তত আমাদের রিফ্লেকশনটা ভালো হয়। ঠিক সেরকম আমরা ঈশ্বর থেকে যত দূরে থাকি তত আমাদের ভেতরে সেই শুভবোধ, শুভ চেতনাগুলো দূরে থাকে। যত আমরা ঈশ্বরের সন্নিকটে আসি, কাছে আসি, তখন আমাদের ভেতরে ঈশ্বরের প্রকাশটা আরও বেশি করে দেখা যায়, এবং একটা সময় আমার এই নশ্বর দেহ চলে যাবে কিন্তু অবিনাশী সেই ঈশ্বর তিনি বাস করবেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে তিনি সর্বত্র আছেন, যা যাকে দেখছি, যার ভেতরেই দেখছি, যার সঙ্গে তার খারাপ ব্যবহার করছি, যার সঙ্গে ভালো ব্যবহার করছি, সকলেই সেই ঈশ্বরের প্রতিনিধি। এইটা যদি ভাবতে পারি, আমরা কারুর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। রঙ্গনাথ আনন্দজি বলেছিলেন আমাদের যে যখন মনে করবে কোনো মানুষ এসেছে তোমার কাছে, মনে করবে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছে। যখন কোনো স্ত্রী এসেছেন তোমার কাছে, মনে করবে যেন শ্রীমা সারদা দেবী এসেছেন। যখন সাধারণ মানুষ আসে তুমি বলে কি চাই, ক্যা হ্যায়, উনি আমাদের এরকম দেখিয়েছিলেন। আর যখন কোনো শ্রীরামকৃষ্ণ আসেন তোমার সামনে তুমি বলো ক্যা হ্যায়, কি চাই। দেখবে তোমার গলার মডুলেশন বদলাচ্ছে, এবং এটা একবারে নিশ্চিত 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 তোমার ভেতরের মানুষটাও বদলে গেছে। তুমি তাকে, তুমি একদম অন্যভাবে তাকে দেখছো, তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। এবং এই দেখার দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের বদলায়, দেখবেন আমাদের জীবনটাই বদলে যাবে। সামওয়ান ইজ ওয়াচিং, এই যদি পথটা থাকে, কেউ আমাদের লক্ষ্য করছে, আমরা জীবনকে অন্যভাবে দেখব। যেমন ব্রাদার লরেন্সের জীবনের ঘটনা আমরা খুব কাছ থেকে দেখি। ব্রাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে আমাদের চার্চে এসেছিলেন, অ্যাবট বুঝে উঠতে পারছিলেন না তাকে কি কাজ দেবেন। অবশেষে তাকে একটি কাজ দেওয়া হলো, কাজটা হচ্ছে বাসন মাজার কাজ। ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে মুছে তিনি সেই বাসনের জায়গায় রেখে দিচ্ছেন। আবার দুপুরের লাঞ্চের খাবার, তারপরে কফি এলো, সেটা পরিষ্কার করা হলো। এইরকম করতেন, যখন তিনি করতেন আর মনে মনে কল্পনা করতেন যে স্বয়ং ঈশ্বর তাকে দেখছেন, প্রভু যীশু তার কাজ দেখছেন। যখন আমাদের বসরা আমাদের সামনে থাকে, আমরা নিখুঁত করে কাজ করার চেষ্টা করি না, আমরা শো করি যে আমরা ভীষণ ভালো কাজের, খুব কাজের মানুষ আমরা, এগুলো আমরা শো করে থাকি। সেই রকম যখন আমাদের ঈশ্বর যদি আমাদের সামনে থাকে, ব্রাদার লরেন্স বলছেন তার কাজটা নিখুঁত হতো। এইরকম করতে 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 তিনি দেখলেন যে একদিন সত্যি সত্যি প্রভু যীশু তার সামনে জ্যোতির্ময় শরীরে তার কাছে দাঁড়িয়ে আছেন। তিনি দেখলেন এটা, এই যে ঈশ্বর আছেন এবং তিনি আমাকে দেখছেন, এই বোধটা যখন আমাদের ভেতরে জাগে, দেখবেন আমরা কখনো খারাপ কাজ করতে পারি না। আমরা যখন খারাপ কাজ করি নিজেকে যেন আমাদের প্রশ্ন করতে পারি যে এই যে খারাপ কাজ করলাম, এই যে দুর্ব্যবহার করলাম, এই যে খারাপ জিনিসটা বললাম, তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা। আত্মস্থানন্দজি বলতেন, রবীন্দ্রনাথের গানে আছে, তোমার ওই ভাবে মম কর্ম যাবে সমাপন হবে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার তোমারই সম্মুখে, জীবনের শেষে তোমার সাথে মুখোমুখি হবে। উনি বলতেন জীবনের শেষে না,
দিনের শেষে, প্রত্যেক দিনের শেষে তার যেন আমি মুখোমুখি হতে পারি। দিনের শেষে যখন ঠাকুরকে প্রণাম করবি, তার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছিস কিনা, তার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারছিস কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জগৎ সংসারে কারুর কাছে আমাদের জবাবদিহি করতে হবে না, ঈশ্বরের কাছে। আমরা যদি বোধ করি যে আমরা এই কাজটা করে ফেলেছি, তাহলে কিন্তু খারাপ কাজ কিছু করে ফেলেছি, তাহলে কিন্তু জানি। অনেক সময় আমরা খারাপ কাজ করি না, কিন্তু খারাপ চিন্তা করে ফেলি। সবসময় সুচিন্তা, উচিত চিন্তা হয় না, আমাদের মধ্যে কুচিন্তা আসে। দেখবেন বাজার করতে গিয়ে আমাদের মনে হয় যে আমাদের প্রিয়জনদের জন্য ভালো জিনিস কিনি, আর যারা অপ্রিয়জন, যাদের দিতে হবে, যাদেরকে কোনোভাবে কাটিয়ে উঠতে পারছি না, তাদের জন্য কোনো রকমের একটা জিনিস। আমার এই যে মনের নিচতা, এটা কিন্তু ভগবান দেখছেন। সেটা ছোট্ট স্কুলেতে খুব সুন্দর একটা পার্টি হয়েছে, সেইখানে সব খাবার থরে 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 সাজিয়ে রাখা আছে। তারপরে সেখানে আপেল রাখা আছে, সেই আপেলের উপর একটা কার্টুন লাগা, একটা কার্ড লাগানো আছে যে টেক ওয়ান অনলি, অলওয়েজ থিঙ্ক দ্যাট লর্ড ইজ ওয়াচিং। একটাই নেবে, সবসময় মনে রাখবে ঈশ্বর তোমারকে দেখছেন। অতএব তুমি অজান্তে, কেউ নেই এখানে অজান্তে, তুমি যদি করো তাহলে কিন্তু হবে না। এইটা যদি আমরা করতে পারতাম, তাহলে দেখবেন আমাদের এই রূপচুরি সাজাটা হতো না। আমরা বাইরে একরকম আছি আর ভেতরে একরকম আছি, এই যে দুটো আমাদের ছবি, এটা কখনোই এক হতো, আলাদা হতো না, এক হয়ে যেত। আমরা ভালো হলে ভালোই হতাম, খারাপ হলে খারাপই হতাম। কিন্তু এই যে ভালো খারাপের মাঝখানে ঈষদুষ্ণ এই যে ব্যাপারটা, এটাতে ভীষণ কষ্ট, জীবনটা ভীষণ কষ্ট। না আমরা নিজেদেরকে পূর্ণভাবে মেলে ধরতে পারি, আর না আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মহারাজ, কারুর কারুর বাড়িতে গিয়ে দেখেছি একবারে ঝকঝকে ঠাকুরের ছবি, আর কারুর কারুর একই ছবি দেখেছি সেরকম ঝকঝকে নয়, ম্রিয়মান। মহারাজ বলেছিলেন, যারা বিশ্বাস করে যে ওই ছবির ভেতরে, ছবিটা একটা কাগজের নয়, ওই ছবিটা হলো শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, যারা বিশ্বাস করে শ্রীরামকৃষ্ণ আমার সমস্ত কিছু দেখছেন, তারা সেই রকমভাবে নিজের জীবনকে বদলায়। আসলে ছবিটা ঝকঝক করে না, আমাদের মনের ভেতরের যে চাকচিক্য, আমাদের মনের ভেতরে যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার দৃষ্টি দিয়ে আমরা দেখি। যেরকম আমাদের যখন চোখ খারাপ হয়ে যায়, আমরা খালি চোখে ভালো দেখতে পাই না, আমরা যে স্পষ্ট দেখি সেটা একটা চশমার মধ্যে দিয়ে দেখি, একটা কাঁচের মধ্যে দিয়ে। ওই কাঁচের ভেতরে আমি যেটুকু দেখতে পাচ্ছি না, সেই অসমর্থতাটুকু একটা পাওয়ারের মতো করে আমার চোখের সামনে রাখা আছে। আমরা যখন তার মধ্যে দিয়ে দেখি, তখন জগৎটাকে ঝকঝকে পরিষ্কার দেখি, সামান্যতম ঝাপসাও দেখি না আমরা। ঠিক সেই রকম যখন জীবনকে আমাদের আয়নার, আমাদের চোখের চশমার মতো দৃষ্টি দিয়ে দেখি, তাহলে দেখবেন জীবনটাকে কত সুন্দর, কত আনন্দময় বলে বোধ হবে। 331 নম্বর সূত্রে মহারাজ বলছেন, স্বামীজি বলেছেন, যখনই পারো যেমন পারো অপরকে সাহায্য করবে, কিন্তু কি উদ্দেশ্যে করছো সেদিকে নজর রাখবে না। যদি তুমি নিজের কোনো সুবিধা বা স্বার্থসিদ্ধির জন্য করো, তো জানবে যে তাতে যাদের সাহায্য করছো তাদের বিশেষ কিছু লাভ বা উপকার হবে না, তোমারও নয়। কিন্তু উহা যদি নিঃস্বার্থ হয়, তাহলে যাদের দিচ্ছ তাহলে তাদের তো প্রভূত সুখ ও কল্যাণ হবে, পরন্তু তার সহস্রগুণ সুখ ও কল্যাণ তোমার নিজের হবে। তোমার বেঁচে থাকাটা যেমন সত্যি, এও ঠিক তেমনি ধ্রুব সত্যি। এটা খুব সুন্দর কথা বলছেন, যখন যেভাবে পারো সাহায্য করবে, যখন যেভাবে পারো। শাস্ত্রে আমাদের একটা ভারী সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, দান কত রকমের হতে পারে, সেই বলতে গিয়ে তৈতরী উপনিষদ বলছে, শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া দেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, সংবিদা দেয়ম। দান কিভাবে করতে হয়, শ্রদ্ধার সঙ্গে করবে, অশ্রদ্ধার সঙ্গে করবে না, ভক্তির সঙ্গে করবে, যথেষ্ট যাকে বলে শ্রদ্ধা প্রদর্শন করে করবে। দেখবেন আমরা দেওয়ার সময় অনেক সময় হাতটাকে এরকম করে টাকাই, বা দুহাত দিয়ে এরকম করে দিই, এই যে দেখাটা, এটাকে বলছেন শ্রিয়া দেয়ম। তারপরে শেষকালের কথাটা খুব ভয়ানক বলছেন, সংবিদা দেয়ম, তোমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দেবে, কখনো তোমার সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কোনো রকম কিছু দেবে না।
আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সামর্থ্যের বাইরে চলে যাই এবং সামর্থ্যের বাইরে গিয়ে দিতে থাকি, আর তারপরে ব্যালেন্স করতে পারি না। এটা কথা নয়, আমাদের যতটুকু সামর্থ্য সে ততটুকুই দেব। যদি তিন রকমের দান দেওয়া যায়, তিন রকমভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ধনসে, আরেকটা হচ্ছে তনসে, আরেকটা হচ্ছে মনসে। যদি আপনার অর্থ থাকে তাকে তিনি সেই অর্থ দান করার কথা বলছেন, যাতে সেই অর্থ দিয়ে মানুষের সেবা করা যায়। আরেকটা হচ্ছে যদি অর্থ না থাকে তাহলে তনসে, শরীর দিয়ে পরিশ্রম করে তাকে কিছু সেবা করার, এই রান্না বান্না করে খাওয়ালেন, কিছু করলেন এইভাবে। আর যদি কিছুই না থাকে তাহলে মনসে, নিরন্তর প্রার্থনা করা, নিরন্তর কল্যাণ চিন্তা করলে মানুষের ভালো হয়। গুতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে কোনো মানুষ কাউকে সাহায্য করতে পারে না, এরকমটা হতেই পারে না। আমাদের মনে আছে তখন এই ইয়ে হলো, রশিদ খান বম ব্লাস্ট হয়েছিল, আপনারা অনেকেই জানেন বউবাজারে রশিদ খান বম ব্লাস্ট হয়েছিল। আমরা উত্তর কলকাতার বাসিন্দা, আমাদের বাড়ির সামনে দিয়ে অটো ঘুরে বেড়াচ্ছিল, তখন কলকাতায় সদ্য অটো এসেছে, অটো ঘুরে বেড়াচ্ছে চোঙা নিয়ে, যে প্রচুর রক্তের প্রয়োজন আছে, বহু মানুষ আহত, তাদের রক্তের প্রয়োজন আছে। আমাদের একটা গ্রুপ ছিল, যাদের কেউ থাকতো না তাদের জন্য আমরা কাজকর্ম করতাম। আমরা তো কলেজ পড়ুক, আমাদের কাছে বিশেষ টাকা পয়সা ছিল না, আমরা সবাই মনে করলাম আমরা গিয়ে রক্ত দেব। যেরকম বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে আমরা রক্ত দিতাম, সেরকম মেডিকেল কলেজে গিয়ে আমরা রক্ত দিয়ে চলে এলাম। এর ঠিক তিন মাস বাদে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে চিঠি এলো। সেই চিঠিতে বলা হলো যে অমুক তারিখে আপনাদের মেডিকেল কলেজে আসতে বলা হয়েছে। আমরা সবাই, সব বন্ধুরা, তিন চারজন বন্ধুরা, আমরা সব একসাথে লাফাতে লাফাতে একদিন সেই দিনে মেডিকেল কলেজে গিয়ে দেখে আমাদের চক্ষু চড়ক গেছে। যেখানে ওদের কমন ক্লাস হয়, সেই গ্যালারির মতো যে হল, সেইখানে আমাদের মতো রকম রাশি রাশি মানুষ এসে বসে আছেন, সবাই রক্ত দিয়েছেন। এই ছোট্ট কাজে আমাদের মনে হচ্ছিল আমরা অনেক কিছু দিয়েছি, আমরা অনেক কিছু দিইনি, কিন্তু এরকম অনেকে দিয়েছেন। আবার আমরা যারা রেড ব্লাড গ্রুপ তাদের আবার আলাদা করে বসানো হয়েছে। আমাদের ছোট্ট একটা করে মেমেন্টো দেওয়া হলো, একটা করে একটা ব্যাচের মতো দেওয়া হলো, ইউনিভার্সাল ব্লাড ডোনার বলে তাতে লেখা ছিল, একটা সার্টিফিকেট দেওয়া হলো, সবাইকে একই দেওয়া হলো। কিন্তু ওই যে আমার যে সামান্য রক্ত যেটা ছমাস বাদেই হয়তো নষ্ট হয়ে যেত, সেটা যে কত উপকারী জিনিস, সেই বোধটা আমাদের ভেতরে জাগিয়ে দেওয়া হলো। ঠিক সেই রকম এই বোধটা আমাদের ভেতর জাগায় যখন আমরা অন্যের জন্য করি, নিঃস্বার্থভাবে করি, একটা অদ্ভুত আনন্দ আসে। একজন অন্ধ মানুষ বা বয়স্ক মানুষ রাস্তার এপার থেকে ওপার হতে পারছেন না, আপনি যদি তার হাতটি ধরে এপার থেকে ওপারে পৌঁছে দেন, তিনি বড় জোর একটা আপনাকে থ্যাংক ইউ বলবেন, তার বেশি আর কিছু বলবেন না। কিন্তু তার ওই যে হাসি, তার মুখে সেই যে একটা স্বস্তি হাসি, সেটা কিন্তু আপনার হৃদয়কে পবিত্র করবেই করবে। এটা হচ্ছে কথা, আমরা যত নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারি তত আমাদের জীবনে মানোন্নয়ন হওয়া সম্ভব। বলছেন যদি তুমি নিজের কোনো সুবিধা বা স্বার্থ সিদ্ধির জন্য করো, জানবে যে তাতে সাহায্য, যাদের সাহায্য করছো তাদের বিশেষ কিছু লাভ বা উপকার হবে না, তোমারও নয়। কিন্তু উহা যদি নিঃস্বার্থ হয় তাহলে যাদের দিচ্ছ তাদের তো প্রভূত সুখ ও কল্যাণ হবেই, পরন্তু তার সহস্রগুণ সুখ ও কল্যাণ তোমার নিজের হবে। এটা কিন্তু কথা। আমরা আমাদের ছাত্রদের দেখেছি বহু সময় রাস্তায় দেখা হয়েছে, তাকে আমরা কিছুই করতে পারিনি, অবশ্যই হয়তো সে যে সময় পড়াশোনা করছিল তার কোনো রকম আর্থিক কষ্ট ছিল, তার জন্য হয়তো তাকে বিভিন্ন ডোনারের কাছ থেকে টাকা নিয়ে এসেছি, যেমন আপনারা বললেন। এরকম বহু মানুষ আছেন যারা টাকা দেন। আমরা এই যে দুর্গা পুজোর সময় যে কাপড় দিই, এ আপনাদের দেওয়া দানই, আপনাদের, আপনারা যে টাকা দেন সেই দানকে আমরা সংঘবদ্ধ করে গত বছর 4,000 শাড়ি দেওয়া হয়েছিল। মায়েদের যখন আমরা সেটা হাতে করে তুলে দিচ্ছি, তাদের সেই যে আনন্দ, তাদের সেই ঝকমক করা যে চেহারা, সেইটা দেখলে একেবারে আমাদের মনে হয় যেন বারবার এই কাজ, তখন মনে হয় যেটুকু করতে পেরেছি এটা যথেষ্ট নয়, যেন এটা আরও কিছু হলে যেন ভালো হতো। আমাদের এই আরও কিছু হলো ভালো হতে হতে এই প্রথমে 1,000 আমাদের প্ল্যানিং ছিল, সেটা বাড়তে বাড়তে 2,000 হলো, সেটা 3,000 হলো, এখন আমাদের যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা সব শুধু 4,000 বস্ত্র বিতরণ হয়। কিন্তু আমাদের মনে হয় যেন যথেষ্ট হলো না,
যথেষ্ট দেওয়া হয়নি, আরও কিছু দিতে পারলে ভালো হতো। এই যে এই যে এই যে ভেতরের যে সুখটা আসে, এটা কিন্তু খুব আনন্দ। এটা কিন্তু আপনি অন্যকে দেখাতে পারবেন না, আপনি কাউকে এই আনন্দটাকে ট্রান্সফার করতে পারবেন না। আপনার কোনোই ভূমিকা নেই, কিন্তু আপনি এই যেভাবে এটাকে দিচ্ছেন, এই ভূমিকা, এই যে আপনি সুখটা অন্য কাউকে আপনি ট্রান্সফার করতে পারবেন না, আপনি নিজে সমৃদ্ধ হয়ে যাবেন, প্রতি মুহূর্তে সমৃদ্ধ হয়ে যাবেন। আমাদের একটা গল্প, নিজের গল্পই হয়তো এটা বলা হচ্ছে, কেদারনাথ যাচ্ছি পুরনো কেদারের পথে, তখন ওই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ওই আমাদের পিঠুওয়ালা, তিনি একটুখানি ওই জলজিরা খাবেন বলেছেন, ঠিক আছে খান, ওরা তো পাহাড়ি লোক, হুড়ু করে চলে যাবে, আমি তো আস্তে আস্তে যাব, তাই আমি জলজিরার পয়সাটা দিয়ে আমি ধীরে ধীরে হাঁটা শুরু করেছি। দোকানের ভেতরে একজন ভদ্রমহিলা আর দুটি অল্প বয়সী ছেলে এবং একটি অল্প বয়সী মেয়ে বসে আছেন আমি দেখেছি। তারপরে আমি যখন ওকে দিয়ে ওই টাকা, দোকানের টাকাটি দিয়ে হাঁটা শুরু করেছি, তখন ছেলেটা স্বামীজি স্বামীজি বলে ডাকছেন। তা ঘুরে দাঁড়াতে দেখলাম সে একটা নতুন লাড্ডুর বাক্স খুলে আমাকে দিল একটা লাড্ডু খাওয়ার জন্য, তা আমাকেই দিল খালি, তাই আমি লাড্ডুটা তুলে নিয়ে সে ছেলেটি চলে গেল। সে ছেলেটি চলে যাওয়ার পর আমি লাড্ডুটা দুভাগ করে ওর হাতে দিলাম, আধখানা আমার পিঠুওয়ালাকে দিয়ে আধখানা আমি মুখে পুরো হাঁটতে শুরু করেছি। হঠাৎ করে পেছন থেকে ছেলেটা জিজ্ঞেস করছে, আপনি রামকৃষ্ণ মিশনকে সাধু হো? আমি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, আমার পিঠে কি লেখা আছে, মেরে পিঠ পে কে আয়সা লিখা হুয়া হ্যায়? তখন সে বলছে, নো, এসে রামকৃষ্ণ সঙ্গে সাধু আপনা খানা দূসরোকে সঙ্গে বাঁট কে খা সকতে হ্যায়। আমরা যখন ফিরে এলাম তীর্থ করে, তখন নিজেদের অভিজ্ঞতার কথা পূজনীয় স্বামী বড়দের বলতে হতো। আমাদের স্মরণানন্দজি, তখন আমাদের সাধারণ সম্পাদক, যখন উনি ওনার সামনে এই ঘটনাটি বলছি, উনি বলছেন এই এই ঘটনাটা লিখে রাখো। কেন লিখে রাখবে না? আমরা অনেক সময় ভুলে যাই আমরা কি মহৎ আদর্শকে বয়ে নিয়ে চলেছি, আমরা কি উচ্চ ধারাকে বয়ে নিয়ে চলেছি। কাজ করতে করতে থাকতে থাকতে আমাদের জীবনে একটা একঘেয়ে এসে যায়। কিন্তু জগৎ এই দান সম্পর্কে, জগৎ এই দেওয়াকে, অন্যের সঙ্গে জিনিসকে ভাগ করে নেওয়াকে কত উচ্চ দৃষ্টিতে, কত আদর্শ হিসেবে দেখে, এটা কিন্তু তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না, আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না, এইটি বলছেন তিনি। এইটা হচ্ছে কথা, আমরা যত দিতে পারবো, যত দিচ্ছে তাতে প্রভূত সুখ এবং কল্যাণ হবেই, না হয়ে কখনো যাবে না। বলছেন 332 নম্বর সূত্রে মহারাজ বলছেন, পূজা দুই প্রকার, বাহ্য ও মানুষ। বাহ্যিক পূজায় দেবতার মূর্তি, পট, ঘট, দারু, শিলা প্রভৃতিতে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়। আমরা মানুষ, মানুষের জীবন ধারণের জন্য যা যা দরকার, মানুষের যাতে সুখ তৃপ্তি ও আনন্দ, মানুষ যাতে সুখ তৃপ্তি ও আনন্দ পায়, দেবতার পূজায় সেই সব জিনিস তাকে নিবেদন করা হয়। যেমন পাদ্য, অর্ঘ, আচমনীয়, আসন, বসন, ভূষণ, ফলের মালা, ফুলের মালা, গহনা ইত্যাদি, গন্ধপুষ্প, চন্দন, দীপ, ধূপ, নৈবেদ্য, ফল, মূল, মিষ্টান্ন, পায়েস বা অন্ন ও পুরী ব্যঞ্জনাদি, ভোগ, পানীয় জল, তাম্বুল, সজ্জা, ব্যজন, স্তোত্রপাঠ, গীতবাদ্য, নৃত্য, আরতি ইত্যাদি, কোনো উপকরণ না থাকলে ভক্তি ভরে ওই সকলের অনুকল্পে কেবল জল দিয়ে পুজো করা যায়। 333 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মানুষ পূজায় দেববিগ্রহে বা কোনো উপকরণের দরকার হয় না, দেবতার মূর্তি হৃদয়ে ধ্যান, হৃদয়ে ধ্যান করে মনে মনে উপরোক্ত দ্রব্যাদি কল্পনা করে তাকে নিবেদন করলেই মানুষ পূজা করা হল। এ পূজায় চণ্ডাল, ব্রাহ্মণ, অস্পৃশ্য সকলেরই অধিকার আছে। এ পূজায় সূচি অসূচি, দেশ, কাল, বাধা নিষেধের কোনো বালাই নেই, কেবল মনঃসংযোগের দরকার। বলছে দুই ধরনের পূজার কথা বলছেন, একটি হচ্ছে বাহ্যিক পূজা, আর একটি হচ্ছে মানুষ পূজা। বাহ্যিক পূজায় আমরা কল্পনা করি দেবতা বিভিন্ন রকমের হয়ে থাকেন, কখনো ছবিতে পুজো করি, কখনো ঘটে পুজো করি, কখনো কাঠের মূর্তিতে পুজো করি, কখনো শিলাময় মূর্তিতে পুজো করি, কখনো মৃন্ময় মূর্তিতেও আমরা পূজা করি। আমরা বিশ্বাস করি যেন দেবতা তাতে এসেছেন। ওই যখন মন্ত্র বলা হয় স্থাং স্থিং স্থির ভব বিড্ঙ্গ আসুর ভব বাহ্যর বন পৃথুর ভব সুসদস্তমগ্নি পুরীষ মানুষ, আমরা কল্পনা করি যেন দেবতা ওই মূর্তিতে যেন তিনি আবির্ভূতা হলেন, এবং তাকে সেই জ্ঞান, দেবতা জ্ঞান করে তার পূজা করি আমরা।
আমাদের নিজেদের যা যা প্রয়োজন হয় আমরা সবটাই দিই। দেখবেন পূজার যা যা উপকরণ আছে সেগুলো যদি খুব ভালো করে লক্ষণ করেন, যে আপনি আমি যেরকম ভাবে পূজা করে নিজেকে জীবনযাত্রা করি ঠিক সেই রকম ভাবে পূজা করা আছে। পা ধোবার যে জল তাতে একটা করে দূর্বা ঘাস দিতে বলা হয়। কেন দূর্বা ঘাস দিতে বলা হয়? পুরাকালে মানুষ বাড়িতে এসে ওই ওই ঘাসেতে পা জল ঢেলে ঘাসেতে পাটা ঘষতেন, যাতে পায়ের কাদা টাদাগুলো সব চলে যায়। তারপরে সেই মুখ ধোবার যে জল তাতে সামান্য একটু সুগন্ধি দেওয়া হয়। কেন সেই মুখ ধোবার জলটি যদি খুব ফ্রেশ হয়, খুব সুগন্ধ হয়, তাহলে মুখ ধুয়ে খুব আরাম হয়। তারপরে খাবার জল দেওয়া হয়, ওই বসবার জায়গা দেওয়া হয়। যেমনভাবে আমাদের জীবনযাপন করি আমরা ঠিক সেরকমভাবে আমাদের পূজার উপকরণাদি থাকে। ঠিক সেই রকম একই জিনিস যখন আমরা মনে মনে দিই, আমার কাছে কোনো জিনিস নেই তখন আমি মনে মনে দিই, তাতেও আমাদের একই রকমের পূজা হয়। কিন্তু সবসময় আমাদের কাছে যে জিনিসপত্র থাকে না, মনে মনে যদি আমরা দিই তাহলে হয়। মানসিক তান্ত্রিকত্ব তো মানসিক পূজাও ভারী সুন্দর। হৃৎপদ্ম মাসনম দত্তিয়া সহস্রার চুতামৃতে ইত্যাদি মন্ত্র, যে আমার হৃদয় পদ্মকে আমি তার আসন হিসেবে দিয়েছি, তিনি সেই আসনে অধিষ্ঠিত হয়েছেন। পদ্মফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। আমার হৃদয়ের সবচেয়ে পবিত্রতম জায়গাটিতে আমি আমার ইষ্টকে বসবার জায়গা দিয়েছি। আমি সেই হাত পা ধুয়ে দিচ্ছি, তার কাপড় জামা পরিয়ে দিচ্ছি, তাকে গায়ে চন্দন মাখিয়ে দিচ্ছি, সাজাচ্ছি, ফুলের মালা পরাচ্ছি, খেতে দিচ্ছি, তিনি ক্লান্ত থেকে হাওয়া করছি, এই দারুণ ব্যাপারটি আমাদের করছি। মনের পূজা, মানসিক পূজা অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন না, মানসিক পূজায় মানুষ পূজায় এই পূজা সবাই করতে পারে। ব্রাহ্মণ চণ্ডাল ক্ষত্রিয় অস্পৃশ্য সকলের অধিকার আছে। এতে শুচি অশুচি কোনো কিছুর কোনো অসুবিধা হয় না। আত্মস্থানন্দজিকে দেখেছি তখন তিনি আইসিইউতে ভর্তি আছেন, আমরা মঠ থেকে দেখতে গেছি, খুব ভোরবেলা গিয়েছি। মহারাজ তখন সদ্য সদ্য সকালে উপাসনা শেষ করে উঠেছেন। আমরা মহারাজের কাছে গিয়ে পৌঁছেছি, তা মহারাজ জিজ্ঞেস করলেন এত সকাল সকাল এসছিস কী করে, সব জিজ্ঞেস করলেন। আইসিইউতে আছেন, একটা ছোট্ট বেডের মধ্যেই আছেন। তা আমরা জিজ্ঞেস করেছি কেমন আছেন, দূর 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 এটাকে থাকা হলো নাকি, এইখানেই খেতে হবে, এইখানেই বসতে হবে, এইখানেই হাঁকতে হবে, এইখানেই মুড়তে হবে, আবার বলছে এইখানেই ঈশ্বর চিন্তা করতে হবে, বললেন মজা করে। আরেকদিন আমরা সন্ধ্যাবেলায় গিয়েছি, তখনও মহারাজ আইসিইউতে আছেন। মহারাজ তখন সন্ধ্যাকালীন উপাসনায় বসে পড়েছেন, আমরা পর্দার ফাঁক দিয়ে দেখছি মহারাজকে। মহারাজ গভীর ধ্যানে মগ্ন, ওই শুচি অশুচি সবকে পেরিয়ে গিয়েছেন, তিনি যেন একদম গভীর ধ্যানমগ্ন, তাকে আর আলাদা করে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ছোট গল্প বলি, তুলসীদাসের জীবনের একটি গল্প। তুলসীদাসকে একজন ভারী কৃপণ মানুষ এসে বলেছিলেন, সে দেখে অনেকে অনেক রকম জিনিসপত্র দিয়ে রামচন্দ্রজি পুজো করে, তা তারও ভারী ইচ্ছে সে নানা রকম জিনিস দিয়ে সে পুজো করবে। কিন্তু শর্ত হচ্ছে পুজো সে করতে চায়, কিন্তু একটু পয়সা খরচ হলে চলবে না, ভীষণ কৃপণ। তো তুলসীদাস যে অনেক ভাবনা চিন্তা করে বললেন, ঠিক আছে তুমি একভাবে পুজো করতে পারো, চোখ বন্ধ করে ভাববে তোমার মনের ভেতরে একটা সোনার সিংহাসন তৈরি করেছো, বেশ গদিওয়ালা সোনার সিংহাসন, তাতে রামজিকে এনে বসিয়েছো, পায়ের তলায় একটা ফুড স্ট্যান্ড দিয়েছো, সেটাও সোনা দিয়ে তৈরি, তারপরে ভালো ভালো জিনিসপত্র, ফুল, ভালো মালা, পায়ে ফুল টুল দিচ্ছ, চন্দন টন্দন দিচ্ছ, তারপরে ফুলের মালা টালা সমস্ত কিছু দিয়েছো, ভালো ভালো খাদ্যবস্ত্র দিয়েছো, পুরি সবজি সব দিয়েছো। আর রামজি খুব দুধ খেতে ভালোবাসেন, একটা সোনার গেলাসে করে তুমি দুধ দেবে, আর রামজি দুধের সাথে একটু চিনি মিশিয়ে খেতে ভালোবাসে। তো সে বললেন, তখন সে বাড়ি গিয়ে পুজো করছে, তার খুব আনন্দ, এক পয়সা খরচা নেই, অথচ সে খুব আনন্দে পুজো করছে। তার কল্পনাটা এমন তীব্র হয়ে গেছে যে সে যখন সেই দুধের গেলাসটার কথা ভাবছে, সেটা চিনির কৌটো ভেবেছে, এমনকি একটা এক চামচ চিনি খান, তো সেই একটা চামচও, সে একটা সোনার চামচ তার মধ্যে রাখা আছে, সেই সোনার চামচে করে এক চামচ চিনি দুধের মধ্যে দিচ্ছে। সব দিন তো আমাদের ধ্যান ভালো হয় না, সব দিন তো আমাদের চিন্তা ভালো হয় না, তো সেই দিনকে তাড়াহুড়োর ভিতরে সে কিছুতেই আর সেই চামচটাকে চিন্তা করতে পারছে না, সে কিছুতে আর কল্পনায় সে চামচটা দেখতে পারছে না। তখন সে ভাবলো, রোজ তো আন্দাজ মতো দিয়ে দিই, আজকে একটু হাতে করে দিয়ে দিই। তা আজকে সেদিনকে একটু হাতে করে যেই কল্পনায় দুধের মধ্যে দিয়েছে কৃপন্ত, সঙ্গে সঙ্গে বুঝেছেন বেশি দেওয়া হয়ে গেছে, সেই গরম দুধ থেকে ওপর থেকে চিনিগুলো তোলার চেষ্টা করছেন,
তখন রামজি তার হাতটা ধরে বলছেন, দুধটাও যখন কল্পনার, চিনিটাও যখন কল্পনার, না আজ একটু বেশি চিনি গেল। কিন্তু রামজির সেই অমৃত পরশে তার জীবনের মোড়টা ঘুরে গেল। তাকে সত্যি সত্যি এমনি পুজো করতে হলো না, সে পূজার একটা নতুন ভাব খুঁজে পেল। এটা হচ্ছে কথা। আমাদের এই মানুষ পূজার মূল কথা হচ্ছে দেবতার সঙ্গে একাত্মতা অনুভব করা। এই দেবতার সঙ্গে যদি একাত্মতা আমরা অনুভব না করতে পারি, তাহলে কিন্তু কোনো পূজাই সার্থক হবে না। আমরা যখন বাইরের পুজো করি তখনও তাই, ভেতরের পুজো করি তখনও তাই। এই একাত্মতা যদি আমরা অনুভব না করতে পারি, তাহলে কিন্তু কিছুতেই হবে না। আমাদের একজন সাধু দুর্গা পুজো করতে যেতেন, তিনি আমাকে বলেছিলেন তিনি দুর্গা মা দুর্গাকে দেখতে পান না। তিনি বলেছিলেন, পূজার সময় আমার কিরকম যেন মনে হয় শ্রীমা সারদা দেবী যেন সিংহের ওপর পা ঝুলিয়ে বসে আছেন, আর সেই পায়েতেই আমি ফুল দিচ্ছি, তার পা ধুয়ে দিচ্ছি, তার মুখাত পা মুছিয়ে দিচ্ছি, তার গা হাত পা মুছিয়ে দিচ্ছি, সব দিচ্ছি। তাকে কপালে সিঁদুরে টিপ পরাচ্ছি, সুন্দর কাপড় পরিয়েছি, তার গলায় সেই ফুলের মালা সমস্ত কিছু পরিয়েছি। এই ভেবে ভেবে আমি একটা একটা করে জিনিস দিয়ে এই মন্ত্র বলে বলে দিই, কিন্তু আদতে আমি সেই শ্রীমা সারদা দেবী রূপী দুর্গারই পূজা করে থাকি। এইটা তার জীবন দর্শন। তিনি বলতেন যে তিনি এইভাবে পূজাটি করেন। আমাদেরও এই একতানতা, ইষ্টের সঙ্গে যদি এক ভাব না আনতে পারি, তাহলে কিন্তু হয় না। আমরা যারা দুর্গাপুজো শিখতে যেতাম, আমাদের প্রত্যেকবার ওঙ্কারানন্দজি মাঝের একটা কথা মনে করানো হতো। বলা হতো, ওঙ্কারানন্দজি বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু মা আমাদের ভাবময়ী। বিধি এবং তিথি ঠিকমতো অনুসরণ করতে হবে, কোনো বিধি কাটছাট করা যাবে না। ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে। 48 ঘন্টার মধ্যে সন্ধি পূজা শেষ করা যে কী একটা ভয়ঙ্কর টাস্ক, যারা আপনারা পুজো করেননি আপনারা বুঝতে পারবেন না। আমরা একবার হাড়ে হাড়ে বুঝেছি, পুজো করা তার চেয়েও ডিফিকাল্ট টাস্ক পুজো করানো। কারণ পুজো করাটা হচ্ছে আপনার স্কিলের উপর নির্ভর করছে, আপনি জানেন কতটা বাড়াতে হবে কতটা কমাতে হবে। কিন্তু যে পুজো করছে সম্পূর্ণ তার স্কিলকে আপনার স্কিলের মধ্যে এনে তাকে কোলে বসিয়ে গাড়িটা চালাতে হবে। সে ঠিক বিধিতে শুরু করে ঠিক সময়ে শুরু করে ঠিক সময় শেষ করা, অথচ সব বিধি ফলো করা, কিন্তু এসব করতে গিয়ে হইচই করে যেন আমরা যেন পূজার ভাবটা নষ্ট না করি। ওই এক শেষ কথা যে দেবী যদি সত্যি সত্যি আমাদের সামনে দুর্গারূপে বিরাজ করেন, আমরা কি তার সামনে হইচই করে কিছু করতে পারি? তা কিন্তু পারি না। দেখবেন আমাদের আচরণগত পরিবর্তন এসে যায়। কিন্তু মহারাজ বলছেন যে এ পূজায় শুচি অশুচি দেশকাল ও বাধা নিষেধের কোনো বাহুল্যই নেই, বালাই নেই, কেবল মনঃসংযোগের দরকার। এবং এ পূজা অনেক সহজ, এইভাবে যদি আমরা পূজা করতে পারি, দেখবেন আমরা খুব সহজে দেবতার সান্নিধ্য অনুভব করতে পারছি। এই কারণে লীলা পড়া দরকার। লীলা পড়লে সেই লীলার ঘটনাটিকে যখন আমরা চিন্তা করে থাকি, তখন দেখবেন আমরা দেবতার সান্নিধ্য আরও কাছ থেকে অনুভব করতে পারি, আরও সহজে বুঝতে পারি দেবতার কাছে আছি। 334 নম্বর সূত্রে মহারাজ বলছেন, অন্ন বা ভোজ্য মাত্রই জীবগণের সাধারণ সম্পত্তি, ইহা উপনিষদের শিক্ষা। পরপীড়ন বা অপরকে বঞ্চিত না করে একগ্রাস অন্ন কেহ মুখে তুলতে পারে না। দেবতাকে অন্ন নিবেদন না করে ক্ষুধার্ত অতিথি ও পশুপাক্ষীদের ভাগ না রেখে যারা অন্ন ভোজ্য নিজেদের জন্য দেখায়, তার তাদের আমাদের শাস্ত্রে পাপী বা সে অন্নকে পাপ অন্ন বলেছে। গৃহী ব্যক্তি ক্ষুধিতকে অন্ন না দিয়ে নিজে ভোজন করলে শাস্ত্রে নরকভোগের ব্যবস্থা আছে। বৃহদারণ্যক উপনিষদ 1:5 ব্রাহ্মণ 2 শ্লোক। তবে অসমর্থ পক্ষে যথাসাধ্য করণীয়। এই যে অন্ন এবং ভোজ্য, এটা সবের উপর আমাদেরই অধিকার আছে। কিন্তু এই আমাদের শব্দটা একটা বৃহৎ অর্থে দেখা উচিত। আমি এবং আমাদের, আমি এবং আমার, এই দুটি মিললে কিন্তু আমাদের হয়। এই সকলের সঙ্গে নিজের অন্নভোজ্যকে ভাগ করে খাওয়া, এটা কিন্তু বড় একটা আমরা দেখতে পারি না, দেখতে আজকাল পাই না। দেবতাকে অন্ন নিবেদন না করে ক্ষুধার্ত অতিথি বা পশুপাক্ষীদের ভাগ না দিয়ে রেখে যারা অন্ন নিজেদের জন্য রেঁধে খায়, তাদের শাস্ত্রে পাপী এবং সেই অন্নকে পাপ বলা হয়েছে। আমাদের এটা বোঝা উচিত। এখনকার দিনে আর এটা নেই
আমি গেছিলাম ইয়েতে মহারাষ্ট্রে, মহারাষ্ট্র গুজরাট সর্বত্র দেখেছি, রান্না হওয়া মাত্র তার একটা অংশ তুলে রাখা হয়, অগ্রভাগ তুলে রাখা হয়। ওই পথ দিয়ে কোনো সন্ন্যাসী বা কোনো ভিখারি যদি যায় তার জন্য সেই অন্নটি তুলে রাখা আছে। সারা দিনে যদি কাউকে না সে খুঁজে পায় তাহলে ওই গৃহপালিত পশুকে সেটা দেবে, কিন্তু সে অন্ন তারা নিজেরা গ্রহণ করতে পারে না। খাবার এই তিনটি ভাগ রাখা দরকার, একটি অবশ্যই নিজের, দুই হচ্ছে অতিথি, এবং তিন হচ্ছে আতুর। আতুর অর্থে সবকে বোঝায়, যারা এই পশু পাখি তরুলতা এরা যেমন আছে তেমনি যে মানুষ অসহায় তাকেও খাবার দেওয়াটা আমাদের বোঝায়। ইদানিং একেবারেই উঠে গেছে এই পুরনো বাসি রুটি, বাইরের ভিখারিদের দেওয়া, এগুলো সব একেবারে উঠে গেছে। কলকাতার বড়বাজারে একটা বিশেষ জায়গা আছে, এই সব জায়গার সেই বাসি রুটিগুলোকে একত্রিত করে সেখানে সেটা বেচা কেনা হয় এরকম কথা, কিন্তু ইদানিং এই জিনিসটা একেবারেই উঠে গেছে। কিন্তু মানুষ মানুষকে খাবার দিচ্ছে, মানুষ মানুষকে যেচে খাবার দিচ্ছে, এটা প্রায় একেবারেই উঠে গেছে। জল তো দেয়ই না। আমরা সেদিনকে আসছিল পার্ক সার্কাসে দেখে, গাড়ি একটা ওই পার্ক সার্কাসে মোড়ে গাড়িটি থেমেছে, দেখছি একটি গাড়ি থেকে একজন মুসলিম ভদ্রলোক নেমেছে, অনেকগুলো জলের ক্যান, প্রত্যেকটি 2 লিটারের পুরো একটা প্যাকেট নিয়ে নেমেছেন, আর আর ব্যাগেতে আরও কিছু আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছি সেই ভদ্রলোক এগিয়ে গিয়ে ট্রাফিক পুলিশদের যে স্ট্যান্ড থাকে সেইখানে গিয়ে ওই জলগুলো রাখলেন, আর ব্যাগটার ভেতরে দূর থেকে দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে গ্লুকন ডি জাতীয় কিছু উনি নিয়ে এসছেন। আমরা কেউ ভাবি না, পথচারী আমাদের যে পুলিশ ট্রাফিক সার্জেন্টরা যে হাত নাড়িয়ে নাড়িয়ে রোদ্দুরের ভেতরে আমাদের যাত্রাপথকে সুগম করে, তাদেরকে কেউ জল দেবার কথা সামান্যতম ভাবি না। পাখিদের জল দেবার কথা এটাই ভাবি না, কিছুই হয় না, একটা পাত্রের ভেতরে খানিকটা পরিষ্কার জল একটু ছাতে বা বারান্দায় রেখে দিলে পাখিরা এসে খেতে পারেন। আমাদের আজকাল ফেসবুক ভীষণ সোশ্যাল নেটওয়ার্কের এগুলোর বিজ্ঞাপন দিতে হয়, হ্যাঁ পাখিদের জন্য জল রাখুন পাখিরা খাবে, অথচ এরা আমাদের আমাদের জীবনের একটা অন্যতম অঙ্গ, এটা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। অভুক্তকে খেতে দেওয়ার বিষয়ে আমাদের খুব একটা যেন একটা ইয়ে থাকে, অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু সর্বত পরিবর্তন হয়নি এখনো, এটা একেবারে ভীষণ রকমের। আসলে আমরা এখন আর বিশ্বাস করতে পারি না তো সব মানুষকে, সেই কারণেই বোধ হয় এখনো পর্যন্ত আমাদের ভেতরে এই উদার দৃষ্টিটা আসে না। আমরা শেষ করব 335 নম্বর সূত্র দিয়ে। মহারাজ বলছে, নিজের ও আত্মীয় স্বজনের সুখ ও স্বাস্থ্য সিদ্ধির জন্য যা কিছু করা যায় তা সাংসারিক ব্যাপার মাত্র, ধর্ম নয়। নিজের স্ত্রী পুত্র স্বজনকে ভালোবাসার নাম মায়া সংসার, সর্বজীবে ভালোবাসার নাম প্রেম ও দয়া। সেই রূপ যা কিছু পুণ্য কর্ম তপস্যা পূজা সাধন ভজন নিজের ইহকাল ও পরকালের সুখ ও কল্যাণের জন্য করা হয় তা স্বার্থপরতা, আর সেই হিসাবে উহা ধর্ম বা আধ্যাত্মিকতা নয়। কিন্তু যখনই ওইসব কর্ম ফলভোগের ইচ্ছারহিত হয়ে সর্বজীবের সুখ ও কল্যাণ সাধনের জন্য অনুষ্ঠিত হয় তারা সকলেই সমভাবে উহার অংশীদার হোক এই মনোভাব নিয়ে করা হয় তখনই উহা সহস্র গুণে ফলপ্রসূ হয় নিজের ও অপরের পক্ষে। করুণাবতার বুদ্ধদেব বলেছিলেন, যতদিন পর্যন্ত জগতের সমস্ত জীব মুক্তি লাভ না করে ততদিন আমি মুক্তি চাই না। কত উচ্চ দরের আদর্শ! এই যে আমরা যা কিছু করি আমার নিজের জন্য, এবং আমার নিজের জন্য না করলে আমাদের নিজেদের ঘুম হয় না। যখন আমরা ছোট ছিলাম, শান্তনু দ্বারা জানেন, শান্তনু দ্বারা সারাটা জীবন তো অন্যের জন্যই কাজকর্ম করে গেলেন, এখন আর করেন, এখন মনে মনে করেন, এখন আর এবারে ফিজিক্যালি করতে পারেন না। এরকম অনেকেই আছেন যারা অন্যের জন্য সারাটা জীবন কাজকর্ম করে দিয়েছেন, নিজেদের ঘর সংসার কিছু হয়নি, উজাড় করে অন্যদের জন্য করেছেন। এটা একটা খুব বড় আদর্শ। আমরা সব সময় নিজের এবং নিজের পরিবার, এর বাইরে আমি এবং আমার, এর বাইরের গণ্ডিতে, এর বাইরে কিছুতেই, গণ্ডির বাইরে আমরা কিছুতেই যেতে পারি না। এবং এটা যেটা, এটা অবশ্যই সংসারে থাকতে গেলে এটা অবশ্যই আমাদের সাংসারিক ধর্ম, সেটা আমাদের করতে হবে, তার মধ্যে কিছু মানে খারাপ কিছু নেই। কিন্তু এই গণ্ডিটাকে যখন আমরা একটু একটু করে বাড়াতে পারি তখন কিন্তু
আমাদের দেখবেন জীবনটা অন্যরকম হয়। একজনের কথা আপনাদের আগের দিনও বলেছিলাম যে তিনি সারাটা জীবন তার কেটে গেল শুধুমাত্র অন্যের কাজ করতে গিয়ে, অন্যের চিন্তা করতে গিয়ে। তার বাড়িতে যত কাজের লোক আসতো, তিনি টেরর ছিলেন পাড়ায়, কেউ তার বাড়িতে কাজ করতে চাইতো না। কেননা মাসিমার বাড়িতে কাজ করতে হলে লেখাপড়া শিখতে হবে, অ ককা শিখতে হবে, পড়া কাজ কম করতে হয়, মাইনে পুরো পাওয়া যায় কিন্তু অ ককা শিখতে হবে। তিনি টি সারা জীবন মানুষের কাছে লাঞ্ছনা সহ্য করেও এই কাজটি করে গেছেন, অনাথ শিশুদের পালন করেছেন। আজকে যখন তিনি বয়স হয়ে গেছেন, তার প্রিয়জনরা সবাই একে একে তাকে ছেড়ে চলে গেছেন, কেউ শারীরিকভাবে গেছেন, কেন যে আপনারা হাত তুলছেন বুঝতে পারি না, এই তারা একে একে তারা যখন চলে গেছেন, তখন এই যাদেরকে একসময় অনাথ ভেবে রাস্তায় লোকে ফেলে দিয়ে গেছিল, যাদের তিনি বুকে করে তুলে নিয়ে এসে নিজের সম্পদ নিজের অন্ন ভাগ করে দিয়েছিলেন, তারা প্রত্যেকে আজ তার সহায় হয়ে দাঁড়িয়েছেন। মেদিনীপুরের একজন দিদিমণির কথা আমার মনে আছে, মেদিনীপুর স্কুলে তার ছেলে পড়তো, ক্লাস সিক্স কি সেভেনে পড়া ছেলেটি ক্যান্সারে মারা যায়, একেবারে ভেঙে পড়েছিলেন। মেদিনীপুর আশ্রমের মহারাজরা তাকে ওই 10-12টি ওই গদাধর বোধহয় প্রকল্পের ছেলেকে ওই একটু ট্রাইবাল এরিয়ার ছেলেদের এনে তার বাড়িতে রাখানোর ব্যবস্থা করেছিলেন, এবং তারাই তার জীবন হয়ে গেল। এবং ধীরে ধীরে তাদেরকে নারায়ণ জ্ঞানে সেবা করতে করতে তিনি তাদের ভেতরে তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন। তিনি বলেন, ভগবান আমার একটা ছেলেকে কেড়ে নিয়ে অজস্রকে দিয়েছেন। এই যে আমার নিজেকে অজস্রের ভেতরে ভাগ করে নেওয়া, এটা কিন্তু খুব সুন্দর। একটা পারফিউম একটা বোতলের ভেতরে ছিল, যতক্ষণ বোতলের মধ্যে ছিল আমি হাতের মধ্যে পুশ করে নিলাম, আমার এইটুকু জায়গা শুধু সুগন্ধিত হলো। কিন্তু একবার নেওয়ার সময় যদি পরিবেশের দিকে ঘরের একটু জায়গায় একটু একটু দুবার পাফ দিয়ে নিই, তাহলে দেখবেন আপনার সারা গহরটা সুবাসিত হয়ে গেছে। ধূপ দেখুন, সে তার কিচ্ছু হয় না, তাকে পুড়িয়ে একবারে ছাই করে দেওয়া হয়। কিন্তু যত সময় যেতে থাকে, সারা দিনের শেষে যখন আপনি ঘরে ফেরেন, তখনও সেই সে ছাই হয়ে যাওয়া ধূপের ছাইটা পড়ে থাকে, কিন্তু তার সুবাস সারা ঘরের ভেতরে লেগে থাকে। জীবনটা হলো তাই, আমরা যত অন্যের জন্য দিতে পারবো তত বেশি করে বাঁচতে পারবো, জীবনকে একটা নতুন মানিয়ে দিতে পারবো। এই জীবনকে নতুন করে দেখার এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমাদের ভগবান দিয়ে গেছেন। তিনি কৃপা করে তার জীবনে অনুভব করে তার অনুভূতি দিয়ে আমাদের কাছে দিয়ে গেছেন, যাতে আমরা নতুন করে নিজেদের জীবনকে দেখি, আমরা যাতে নতুন করে নিজেদের জীবনকে পালন করে আমরা ধন্য হয়ে যাই। শ্রী ভগবানের ইচ্ছা হলে আগামী সপ্তাহে আবার আমাদের এই আসর বসবে, সেদিনকে আমরা 329 নম্বর সূত্র থেকে শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।